আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে লং ঘটি হাতা বা পাফ স্লিপ কীভাবে আপনারা তৈরি করবেন একদমই সহজ নিয়মে সেটি দেখাবো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এখানে আমি কাপড় নিয়েছি এখানে একটা সুতি কাপড় নিয়েছি ফলসের জন্য দুই ভাজ করে নিয়েছি আমার সাইড বন্ধ অপর সাইড খোলা এখন আমি এই কাপড়টা নিয়েছি হচ্ছে সাড়ে বারো ইঞ্চি মেন লম্বাটা সাড়ে এগারো ইঞ্চি আর হচ্ছে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এটা আমি হলো কোনোইয়ের উপর পর্যন্ত যেটা আমরা আপনারা থামলাইনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে হচ্ছে আমি ব্লাউজটা তৈরি করব। এরপর এই সাইড থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে এইভাবে করে একটা শেপ দিয়ে নিচ্ছি যেটা আমরা নর্মাল হাতে করে থাকি ঠিক সেভাবেই করতে হবে এরপর হাতার মোহরিটা আপনারা যার যার মাপ অনুযায়ী মাপটা নিয়ে নেবেন এখানে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য নিয়ে এভাবে করে আমি মার্ক করে মিলিয়ে দিচ্ছি তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে মার্কটাকে আর একটু গাঢ় করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এখন এই অনুযায়ী কাপড়টা আমি কেটে নিচ্ছি তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন অল দিয়ে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরও হাতার সাইড আমি তালপাতের জন্য কে কেটে নিচ্ছি এটা চাইলে আপনারা হচ্ছে সেলাইয়ের পরেও কাটিং করতে পারেন এরপর এখন হলো আমি যে নেট কাপড়টা যেটা দিয়ে হচ্ছে ঘটিটা তৈরি করব কুচি দিয়ে সেটা নিয়ে নিয়েছি এই কাপড়টা দুই এটা কিন্তু একটা হাতার জন্য আমি নিচ্ছি একটা হাতা দেখাবো সেম নিয়মে আরেকটা হাতা আপনারা তৈরি করবেন এটা হচ্ছে লম্বা আট ইঞ্চি পরিমাণ নিয়েছি চড়া নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ চড়াটা আপনারা যত বেশি নেবেন কুচির পরিমাণ তত বেশি হবে তারপর এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি আর এইখান থেকে এটা উপরের অংশ এখান থেকে প্রথমে ছয় ইঞ্চিতে একটা মার্ক করছি তারপর দেড় ইঞ্চি গ্যাপ রেখে আরেকটা মার্ক করে নিচ্ছি নিয়ে এভাবে করে একটা শেপ দিয়ে দিচ্ছি একটা নর্মাল হাতে যেভাবে শেপ দিই সেভাবেই দিতে হবে দেওয়ার পর এই অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি এই হাতাটার কাটিংটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু এটা কিন্তু তৈরি করা খুবই সহজ তো নিচের দিকে হাফ ইঞ্চির মতো কেটে নিয়েছে এবং মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি এরপর এখান থেকে হলো বারো ইঞ্চিতে একটা মার্ক করছি মানে এই যে বারো ইঞ্চি নিলাম এতটুকু হলো কুচি হবে ঠিক আছে এভাবে করে হাফ ইঞ্চি করে করে কুচি হবে আর বাকি যে প্লেন সাইট আছে এটা প্লেনই থাকবে তো এখন হলো আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করছি তো সেলাইয়ের জন্য প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি তো এটা যে বারো ইঞ্চি পরিমাণ আছে সেটা আবারও দেখিয়ে দিচ্ছি যে বারো ইঞ্চিতে আমি হলো চিহ্নিত করে নিব এখন এভাবে করে চিহ্নিত করে নিব তাহলে এটা কুচি দিতে সুবিধা হবে এরপর হলো এখন খুলে নিয়েছে এখন চিহ্নিত অংশ যেখান আমি দিয়েছিলাম সেখান থেকে হচ্ছে হাফ ইঞ্চি করে করে এভাবে করে মানে কুচিটার পরিমাণটা হাফ ইঞ্চি হবে আপনারা চাইলে বড় বা ছোটো দিতে পারেন তবে আমার মনে হচ্ছে এই সাইজটাই ঠিক আছে এরপর এই অনুযায়ী আমি মানে একটা চিহ্ন থেকে অপর চিহ্ন পর্যন্ত শুধুমাত্র কুচি দিয়ে নিব আপনারা আমার হাতে দেখে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কুচিগুলো কিভাবে দিচ্ছি তো এতটুকু হওয়ার পর এখন এক সাইড তো কুচি দেওয়া হলো নিচের অংশটা এরপর উপরের অংশটা আমি কুচি দিব সেম নিয়মে হচ্ছে এভাবে ভাজ করে করে মানে আগে যে কুচিগুলো দিয়েছিলাম তার সমপরিমাণ করে কিন্তু এভাবে ভাজ করে করে সোজা সুজি তার সোজা সুজি হচ্ছে কুচিগুলা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে সেম নিয়মে আমি সেটা ভাজ করে করে তারপর হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি এটা যখন আপনারা সেলাই করবেন তখনই বুঝতে পারবেন যে কুচিগুলা আপনারা এইভাবে হচ্ছে সুন্দর করে ভাজ হয়ে থাকবে আর এটা যে কোনো কাপড় দিয়ে কিন্তু আপনারা এই হচ্ছে সুন্দর ডিজাইনটা করতে পারবেন এভাবে করে আমি হচ্ছে পুরোটা ভাঁজ করে করে মানে নিচের দিকে যতটা কুচি থাকবে সেমভাবে উপর দিকেও ঠিক ততটাই কুচি থাকবে তো আমি এক্সট্রা কাপড়টা এখানে হচ্ছে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক এরকম হয়েছে তো এরপর এখন নিচে হলো আমি একটা কাপড় অ্যাড করব এই কাপড়টা তো এই কাপড়টা অ্যাড করার জন্য এটা আমি সাত ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি আর চড়া নিয়েছি ষোলো ইঞ্চি মানে হাতার যে মাপটা হবে ঘের মাপটা সেই অনুযায়ী নিতে হবে যার যার হাতার মাপ অনুযায়ী তারপর আমি এই কাপড়টা হচ্ছে পরের কুচির কাপড়টার সাথে অ্যাড করে দিচ্ছি যেভাবে করে উল্টো দিকে সেলাই করে দিচ্ছি এতটুকু সেলাই হয়ে গিয়েছে এখন এই সেলাইটার উপরে আবার একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর এখন ফলসের জন্য যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি হচ্ছে এখানে যে জর্জের কাপড়টা আছে সেটা কিন্তু সোজা আর ফলসের কাপড়টা আমি এখানে এর উপরে দিয়ে নিয়েছি এটা আবার সেলাই করে উল্টে নিব তো এভাবে করে হচ্ছে আগে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেলাই করার পর এখন কাপড়টা এভাবে ধরে নিয়ে এরকম করে নখ দিয়ে চেপে চেপে এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এতটুকু হওয়ার পর এই যে কাপড়টা এভাবে পেছনের দিকে নিয়ে এখন আবার আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে এখন হলো সাইডগুলাকে আমি ফলস কাপড়ের সাথে আর এখানে হচ্ছে নেট কাপড়টার সাথে এভাবে সেলাই করে দিচ্ছি আর এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যদি নেট কাপড়টা একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে কুচিটা কিন্তু উপরের দিকটা সমান করে দিবেন তাহলে মাঝখানে যদি একটু কাপড় থাকবে থাকলে সেটা হচ্ছে সুন্দর দেখাবে ফুলে ফুলে থাকবে ভালো দেখাবে অর্থাৎ হচ্ছে মানে ফলস কাপড়টা থেকে নেট কাপড়টা একটু যদি বড় থাকে সেক্ষেত্রে ফুলে থাকবে দেখতে সুন্দর লাগবে তো এভাবে করে আমি এখন এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পর এখন হলো এভাবে কাপড়টাকে ভাজ করে এ পর্যায়ে আপনার যার যার হাতার মাপ অনুযায়ী এটা মাপ দিয়ে এভাবে করে সেলাই করে দিবেন তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি নিয়ে মাপ দিয়ে এখন হচ্ছে সেলাই করে দিচ্ছি এরপর আমি হাতাটাকে উল্টে নিয়েছি উল্টে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হাতাটা কতটা সুন্দর হয়েছে এরকম করেই কিন্তু আপনারা সেম নিয়মে হাতার ডিজাইন করতে পারেন আর এটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি যে আসলে ডিজাইনটা কেমন হয়েছে তো আশা করছি আজকে এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ